সোনার মালিক যুবকেরা, আব্বারা মায়েরা, মেদিনীপুরের সোনার ময়না যুবক ভাইরা, এটাই আমি বোঝাতে চাইছি। দুনিয়ার জমিনে শান্তি যদি পেতে চান, কবরে যদি ছাড় পেতে চান, আখেরাতে যদি নাজাত পেতে চান, নবী পাকের আদর্শটা মেনে নেন। আপনার বন্ধনের লোনে যেতে হবে না, আপনার দুনিয়ার জমিনে অভাব আর অনাটন থাকবে না। আপনার বিবিটা দায়ুস হয়ে ঘুরছে, আপনি স্বামী আপনার দায়িত্ব আর কর্তব্য রয়েছে। বিবিকে বলুন, তুমি আমার বিবি, আজ থেকে আমি নামাজ পড়ব, তুমিও নামাজ পড়বে, তুমি বেপর্দায় চলতে পারবে না। আপনার বিবিকে আপনি শাড়ি পরিয়েছেন মশারি, আপনার বিবিকে নিয়ে যাচ্ছেন শ্বশুর বাড়ির ফিরি বাইকের পিছনে বসিয়ে। ওই মেয়েটার 24-26 বছর বয়স, পেটে পিঠে কাপড় নেই, মাথায় কাপড় নেই, ওই মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে, আর গ্রামের যুবক ছেলেগুলো ওই মেয়েটার দিকে বারবার তাকাচ্ছে, মনে করছে আমি খুব গর্বের কাজ করেছি। আপনার বিবি যদি জাহান্নামী হয়, ওই বিবি একা যাবে না, আপনার মতো অযোগ্য পদার্থ স্বামীকে সাথে নিয়ে জাহান্নামায় যাবে। কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার স্বামী আমাকে পর্দার কথা বলেনি। আজ অভাবের সংসারেও অনেক ঘরে কিছু মা আছে আদবের সঙ্গে থাকে, আল্লাহ যত পয়সা দিয়েছে যত সুখ দিয়েছে, তাদের বাড়ির মেয়েরার বৌমারা বেপর্দায় বেশি চলছে, ভালো পরিবেশ আছে, তবে বেশিরভাগ ঘরে আমাদের মেয়েরার ভাবিরা চললে এ কোন জাতের বাচ্চা দেখে বোঝা যায় না, কথা ঠিক না বেঠিক। একটা সময় ছিল এই চাচিমারা দাদিমারার ভাবিরা রাস্তায় গেলে আদব ছিল, পর্দা ছিল। কিছু কিছু দাদিমা রাস্তা দিয়ে যেতে যেতে পুরুষ মানুষ দেখলে দরজা একটু ঘোমটাটা টেনে দাঁড়িয়ে যেত, কাছের মানুষকে জিজ্ঞাসা করতো, দাদিমা চলো দাঁড়িয়ে কেন? বলে, কচি পুরুষ মানুষের ছায়া ডিঙালে গোনা হয়, বলতো কি? বলতো না। অভাবের সংসারে এই দাদিমা চাচিমা ভাবিরা একটু পর্দা আদব করে চলতো, আজানের সময় তাড়াতাড়ি করে মাথার কাপড় তো সব সময় দিতে হয়, অনেকে আজানের সময় মাথার কাপড় দেয় আর অন্য সময় কাপড় দেয় না, এটা না। আজানের সময় কাপড় দিতে হবে, সব সময় কাপড় দিয়ে রাখতে হবে, কিন্তু আদবে একটু তাড়াতাড়ি করে মাথার কাপড়টা টেনে নিত না। কিন্তু এখনকার ভাবিরা আজান হচ্ছে, ও ভাবি সিরিয়ালে ব্যস্ত, ওই ভাবির 10টা সুরো জিজ্ঞেস করেন একটাও বলতে পারবে না, 5টা কলেমা জিজ্ঞেস করেন বলতে পারবে না, 10টা নায়ক নায়িকার নাম বলে দেবে, 10টা ওই 100 টাকা আলাদা নিয়ে মুখস্থ। ভাবিকে বলেন, তুমি তো মা হবে, তুমি তো 2 দিন পরে বাচ্চার মা হবে, তুমি 5টা কলেমা বলো তো, 4টে সুরো বলো তো। দেখতে গিয়ে শ্বশুর জিজ্ঞেস করেছিল যে বৌমা তো হবে, কচি তুমি কোরআন শরীফ পড়তে পারো? আমি 2 বার খতম করেছি, 3 বার খতম করেছি। ওই ভালো মানুষের বাচ্চাটা ঘরে এসে 6 বছর হলো কোরআন শরীফ খুলি, কি গো রিপোর্ট আছে না নেই? হ্যাঁ, বৌমা আর শাশুড়ি সম্পর্ক তো নেই। আগেকার শাশুড়িরা বলতো, বৌমা সবে বড়াতে চাদরে চাদরে পড়তে বসো মা, তোমার শ্বশুর বলেছিল না যে কোরআন শরীফ পড়তে পারো কিনা, তুমি তো ভুলে যাবে, পড়ো। বৌমাগুলো পড়তো পেটে বাচ্চা, ওই বৌমাটা অজু করে নামাজ পড়ে একটু কোরআন নিয়ে বসে যেত, আর এখনকার ভাবিরা পেটে বাচ্চা নিয়ে সিরিয়াল দেখছে। আল্লাহ রসুলের জীবন আদর্শ ভুলে শান্তি পাবে না। বিবিকে বেপর্দায় নিয়ে ঘুরো না সোনার মানিক, তোমার বিবি তোমার কাছে বড় সম্পদ, ওই বিবিকে পর্দায় রাখা তোমার দায়িত্ব। তুমি স্বামী হয়ে তোমার বিবিকে নিয়ে শাড়ি পরিয়েছ মশারি, পেটে পিঠে কাপড় নেই, তুমি ঘুরে এসে মনে করছো মহান কাজ করেছি, তুমি আল্লাহর বদ্দোয়ায় লানতে পড়ে গেলে, তুমি দুনিয়া জমিনে তোমার বিবিকেও দায়ী দায়ুস বানালে, নিজেও দায়ুস হলে। আজ আমাদের মেয়েদের ভাবিদের কত আদর্শ খারাপ হয়ে গেছে, হুজুর মানে না, ইমাম মানে না, শ্বশুর মানে না, ভাসুর মানে না, রাস্তা দিয়ে যায় আর কোমর দুলিয়ে চলে, আর মাঝে মাঝে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে। বলুন তো, সে আদবার পর্দা কি ভিতরে আছে? রাস্তা দিয়ে যায় দেখে মনে হয় না এরা মুসলমানের ঘরের বাচ্চা। শ্রেষ্ঠ নবীর উম্মতের আদর্শ এটা নয়? ও যুবক ছেলেরা, তোমাদের বিবিদের বেপর্দায় নিয়ে গিয়ে রাস্তার ছেলেরা দেখে যখন বলে ওর বউটা খুব সুন্দরী, ফুলে কলা ব্যাঙের মতো হয়ে যাও, মরে গেলে কবরে গিয়ে মার খেয়ে ফুলিয়ে কলা ব্যাঙের মতো করে দেবে। নিজে গোনা করলেই নয়, তুমি যে বিবিকে বেপর্দায়
পর্দায় নিয়ে বার হলে ওই বিবি বেপর্দায় থাকার কারণে একশো যুবক যদি তোমার বিবির দিকে একবার করে নজর দেয়, একবার নজর দিলে গোনা নেই, দ্বিতীয়বার যদি নফসের খায়ের সাথে পড়ে নজর দেয়, প্রত্যেকবারে তাকানোর পরিবর্তে পরিবর্তে চোখের জেনার গোনা হবে। শরিয়াত বলছে রাস্তে চলতে পর কিছু আওরাত পর নজর চালা গিয়া এক মর্তবা নজর ডালা তোমারে লিয়ে জায়েজ হে, নফস কি খায়েশাত কে আন্দার ডুবকার দুসরে মর্তবা কিছু আওরাত পর নজর ডালা তোমারা আখো কা জেনা হো জায়েগা। তোমার বিবিকে তুমি বেপর্দায় নিয়ে গেলে, তোমার বিবি যদি বেপর্দায় চলাফেরা করে দুনিয়ার যুবকদের চোখের আকর্ষণ হয়, ওই দুনিয়ার যুবক যত গোনাগার হলো তাদের তো গোনা হলো, আর ওই গোনার ভাগিদার তোমাকেও হতে হবে। বিবিকে যদি পর্দায় নিয়ে যেতে তোমার বিবির দিকে একবার নজর ফেলে গ্রামের মানুষ বাজারের মানুষ এরিয়ার মানুষ ভাবত ওর মা না ওর মেয়ে না ওর স্ত্রী, কমসে কম তোমার বিবির হকটা আদায় হতো, আল্লাহর কাছে প্রিয় হতে আল্লাহ খুশি হতো, আর আমার সমাজের যুবকগুলো চোখের জেনার গোনা থেকে বেঁচে যেত কি যেত না, যেত কি যেত না। যদি পর্দায় নিয়ে যেত যুবক ছেলেগুলো একবার নজর দিয়ে ভাবত ওর মা না ওর মেয়ে না ওর স্ত্রী, যার বউ যত সুন্দরী তার গা তত গরম বেশি, ঘুরে এসে মনে করে ভীষণ মহান কাজ করেছি, না তোমার বিবি একদিন বাচ্চার মা হবে, ওই মেয়েটা দাইয়ুস হয়ে ঘুরছে, দাইয়ুসের পেটে ভালো বাচ্চা হবে কখন আশা করা যায় না। কোরআন শরীফ পড়ে কি দেখতে গিয়ে জিজ্ঞেস করেছিল তোমার বিবি নামাজ পড়ে না কোরআন পড়ে না একদিনে বলো তো, এই দেখো একটু অভাব যাচ্ছে টান টান যাচ্ছে, একটা বন্ধনের লোন লিলি হয় না, বলছে কেন পাশের বাড়ি লেছে একটা লেই চলো না, তার লিলি হয় দেখো যোগাযোগ করে যদি হয়। বিবিকে ছেড়ে দিচ্ছে, বিবি অফিসারদের সঙ্গে মিটিং করছে, হে মনে করে হ্যাঁ বিবি একটা পেয়েছো আমার বউ যাতাই বউ নাকি, বন্ধনের লোনে ব্যাংকের অফিসারদের সঙ্গে মিটিং করাবো, ফুলে যাচ্ছে, দুনিয়া শান্তি পাবে না, তুমি হারাম ঢুকিয়েছো হারাম খাচ্ছ, সংসারে হারাম ঢুকে গেলে বরকত আর রহমত হবে না, কথা ঠিক না ভুল, মাইন্ডটা চেঞ্জ করো, অন্তরটা পরিষ্কার করো যুবকেরা। তোমরা আমার ভাই কাউকে কষ্ট দেওয়ার নিয়েতে বলছি না, কষ্ট লাগে এই যুবক ছেলেগুলোদের সংসারের এত নোংরা কালচার, নামাজ নেই, কোরআন তেলাওয়াত নেই, বিবিদের পর্দা নেই, স্বামী স্ত্রী ঝগড়া মারামারি গালাগালি, ওই পরে একটা বাচ্চা আসবে, আব্বা মার যদি আদর্শ ইনকাম অফ সোর্স হারাম হয়, আদর্শ খারাপ হয়, ওই ছেলেটা আব্বা মার থেকে কি শিখবে, আর ওই অত নোংরা প্রকৃতির একটা মায়ের পেট থেকে ভালো বাচ্চা কি করে হবে, কথা ঠিক না ভুল। জীবন তৈরি করুন, শুধু আপনি আর আপনার বিবি নয়, শুধু এটা সংসার নয়, আপনার সংসারে একটা বাচ্চা হবে, ওই বাচ্চাটাকে জন্ম দিলে শুধু বাপ হওয়া যায়, জন্মদাতা বাপ, শুধু জন্ম দিয়ে মনে করবেন আমি পাশ হয়ে গেছি নয়, আপনার সন্তানকে জন্ম দিয়েছেন হকগুলো আদায় করেন। মা কষ্ট করে পেটে রেখেছিল, মা পেশাব যন্ত্রণার কষ্ট পেয়েছিল, মা কষ্ট করে মানুষ করেছিল, ওই বাচ্চাটা হাঁটা চলা শিখেছে আর কথা বলা শিখেছে, মনে করেছে মা মহান কাজ করেছি। মা তোমার বাচ্চা যদি নামাজ না শেখে, তোমার বাচ্চার যদি কলেমা মুখস্থ না হয়, তোমার পেটের মেয়েটা যদি পর্দা না জানে, ওই মেয়ের ছেলে যদি জাহান্নামী হয়, পেটে রাখা সত্ত্বেও দুধ পান করানোর সত্ত্বেও বাচ্চাকে পেশাব পায়খানা কষ্ট পরিষ্কার করে করে মানুষ করার সত্ত্বেও ওই বাচ্চা একদিন তোমাকে জাহান্নামায় নিয়ে যাবে। দুনিয়ায় আব্বা মার আদর্শ ভালো নয়, আব্বা মা দায়িত্ববান হলো না, আজ সমাজে ছেলেরা কেন মদ খাচ্ছে, আমাদের ছেলেরা কেন জুয়া খেলে, আমাদের ছেলেরা কেন গাঁজা খায়, এই ছেলেগুলোর সংসার আব্বা মার সংসার ভালো ছিল না, ওই সংসারে ভালো পরিবেশ যদি থাকতো, আব্বা মা যদি হক আদায় করতো, আজ আমাদের বাচ্চাগুলো বেনামাজি হতো না, আমাদের বাচ্চাগুলো মদ খেত না, এরা সঠিক জায়গায় থেকে শান্তি পেয়ে যেত। আব্বারা রাগ করবেন না, আপনার ছেলে কেন ভাত দেয় না এটাই বোঝাতে চাইছি, আপনার ছেলে কেন নামাজ পড়ে না এটাই বোঝাতে চাইছি, আপনার মেয়ে কেন পর্দা করে না এটাই আজকে আমি বোঝাতে চাই। গর্ভে যখন বাচ্চা আসে ওই মাটা তখন দেখলো সিরিয়াল, গর্ভে যখন বাচ্চা আসলো ওই মাটা কোরআন তেলাওয়াত আর নামাজ পড়লো না, ওই গর্ভের বাচ্চা মায়ের গর্ভে রয়েছে স্বামী স্ত্রী নোংরা ছবি দেখছে আর গল্প করছে, কত খুশি কত আনন্দ আব্বার মা হবে,
পাশাপাশি ঘুমিয়ে ঘুমিয়ে বলছে দেখো ছেলে নাই মেয়ে তো হবে, নামটা কাই রাখবে? বলে না বলে না, সংসারে আদব নেই, আব্বা মার নামাজ নেই, অথচ ওই ভাবিটা গর্ভবতী হলো, স্বামী স্ত্রী গল্প করছে দেখো ছেলে নাই মেয়ে তো হবে নামটা কি রাখবে। তখন ভাবিটা বলছে দেখো ছেলে যদি হয় নাম আমি ঠিক করে রেখেছি, বলো। বলে কি নাম রাখবে? অমুক নায়কের নামটা আমার পছন্দ। তাছে ছেলেটা বলছে দেখো ছেলে হয় কি মেয়ে হয় আল্লাহ ভালো জানে, তো মেয়ে যদি হয় তার আমি নাম রাখবো, তোমার কি পছন্দ? অমুক নায়িকার নামটা পছন্দ। আপনার এরিয়া এই মহল্লা খুঁজে দেখবেন দু চারটে নাম নায়ক নায়িকার সঙ্গে মিলিয়ে রাখা আছে না নেই, ওই বাচ্চাটার যার না কোনো দোষ আছে, ওই যে ছেলেটার ওই মেয়েটার নাম রেখেছে নায়ক নায়িকার সঙ্গে মিলিয়ে, এই দোষটা কার? জোরে বলেন, পুরোপুরি আব্বা মার। আগেকার শাশুড়িরা বলতো কচি একটু কোরআন পড়ো মা, একটু দোয়া করো, ওই ভাবিগুলো নামাজ পড়ে বলতো আল্লাহ আমার নেক সন্তান দান। আর এখনকার ভাবিগুলো পেটে বাচ্চা নোংরা ছবি দেখছে, মোবাইল দেয় না বলে স্বামীর সঙ্গে ঝগড়া করে তিন দিন কথা বলে না। মা হবে আদর্শবান হও, আব্বা হবে জীবন পবিত্র করো। ও সোনার মালিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওই বাচ্চা ভূমিষ্ঠ হলো, শরিয়াত বলছে সাত দিনের দিন আকিকা করে দাও, আকিকা করে দেওয়া সুন্নাত, মাথাটা নেড়া করে চুলের ওজন পরিমাণে সোনা দান করো। গরিব যদি হন, সোনা দেওয়ার মতো পয়সা যদি না থাকে, অল্প কিছু দান সাদকা করে দাও, ওই বাচ্চাটার একটা হক আদায় হবে। আজ আকিকা হলো না, সাত সাত দিনের বদলে সাত মাস আর সাত বছর হয়ে গেল আকিকা হলো না, কিন্তু সাত বছরের ভিতরে প্রতি বছরে বছরে আব্বা মা বন্ধু বান্ধব দাওয়াত দিয়ে জন্মদিন পালন করছে কি করে না? ছেলের হকটা পেটে থাকা অবস্থায় ফাঁকি দিয়েছে, গর্বে বাচ্চা চিন্তাটা নোংরা চিন্তা, নাম রেখেছে ঝন্টু, নাম রেখেছে পল্টু, নাম রেখেছে মিন্টু। আল্লাহ নবী বললেন তোমার সোনার মানিক বাচ্চা, ওই বাচ্চাটা সুন্দর নাম রাখা হলো আব্বা আমার দায়িত্ব। কত নবীরে এসেছিলেন, কত সুন্দর সুন্দর নাম আছে, নবীদের মতো নাম রাখো। কত আমার সাহাবীরা রয়েছে, সুন্দর সুন্দর নাম সাহাবীদের মতো নাম রাখো। কত আল্লাহ ব্যক্তি রয়েছে তাদের মতো নাম রাখো। আল্লাহ নবীদের নাম কত সুন্দর, সুলাইমান আলাইহিস সালাম, নবী সুলাইমান, নবী ইউসুফ, নবী আইয়ুব, নবী মূসা, নবী হারুন, কত সুন্দর সুন্দর মধুর নাম আছে না নেই, কত আল্লাহওয়ালাদের নাম আছে। আল্লাহর নবী বললেন আল্লাহর কাছে দুটো নাম সবথেকে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আব্বা হয়ে মা হয়ে বাচ্চা একটা নাম রাখলেন, যারা জাহান্নাম আর খোরাক হয়ে রয়েছে তাদের নামের মতো নাম রাখলেন, আকিকা করলেন না, হ্যাপি বার্থডে টু ইউ জন্মদিন পালন করলেন, গর্বে বাচ্চা রেখে নোংরা ছবি দেখলেন, ওই বাচ্চাটা তিন বছর বয়স হলো, মিটি মিটি মুখে কথা বলা শিখলো, অনেক অপদার্থ অযোগ্য আব্বা মা রয়েছে বাচ্চাকে গান মুখস্থ করিয়েছে। আল্লাহর নবী বললেন বাচ্চা কথা বলা শিখেছে, ওই বাচ্চাকে আমার আল্লাহ চাইলে বোমা করে রাখতে পারত কি পারত না? আব্বা হয়েছো মা হয়েছো সোনার মানিক বাচ্চাকে আল্লাহ বলানো শেখাও, যে আল্লাহ কথা বলার মতো শক্তি দিয়েছে, আল্লাহর নামটা শেখানো দরকার ছিল কি ছিল না? শেখাচ্ছে হেড মনে মাথা, নোস মনে নাক, হ্যান্ড মনে হাত, বেলি মনে পেট, এগুলো আপনি শেখান, শরিয়াত মানা করিনি, এর পাশাপাশি আমার আল্লাহ দয়াময় আপনার যে সোনার মানিক বাচ্চা দিয়েছে আল্লাহর নামটা মুখস্থ করানো দরকার ছিল কি ছিল না? ছিল কি ছিল না? অনেক আব্বার বয়সী মানুষ আছেন, অনেক সন্তানের আব্বা আছেন, যারা সন্তানের আব্বা হবে তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি, এখন থেকে জীবন সাজাও, তৈরি হও, আমি সন্তানের বাপ হব, আমি যদি ভালো সন্তানের বাপ হই আমার বাচ্চাটাও ভালো হবে, কথা ঠিক না বলেন তো? ছেলের হাতের ভাত খাবার খুব শখ, ছেলে ভাত দেয় না, ছেলে যখন বিবাহ সময় হলো আব্বাগুলো কত কাজ দামেরে বললো আমার ছেলে দশটার মধ্যে একটা, ওরে সর্বনাশ, আবার কেউ খড় খায় না গাদায় গা ঘষে, আছে না নেই? বিয়ের সময় বাপেদের গল্পর ভাস পাল্টায় না, এই আমার ছেলে দেখেছিস যেমন হেলচারা, যেমন দেখ আগে ছেলেটাকে, কার ছেলে বলতো? আমার ছেলে খুব গর্ব করেছিল, যেই ছ মাস পরে বলছে আব্বা আমি আলাদা খাবো, দোকানদারে গিয়ে চাচা যে বিড়িটা টানছার বলছে দেখ মনটা ভালো না, বলে কেন? ও আমার ছেলে না, সবে বিয়ে দিলুম, এতদিন ভালো ছিল, ছ মাস পরে বলছে আলাদা খাবো,
তোমার ছেলে না আসমান থেকে পড়েছে? ছেলের হক আদায় করা হয়নি, ছেলেকে শিক্ষা দেওয়া হয়নি। হুজুর ওয়াজ করো, ছেলে ভাত দেয় না, ওয়াজ করতে হবে না। হুজুর ওয়াজ করার আগে ছেলে ভাতটাকে আব্বার কদমে দিয়ে আসবে, জানো ওটা আমার হক। কথা ঠিক না ভুল? আল্লাহ বলা শেখাওনি ছোট থেকে বাচ্চার, পদে পদে ভুল করে হক আদায় করুনি, বাচ্চাটাকে তো নিজে হাতে শেষ করেছো। আর এক কদম আগে বাড়েন, আমি আজকে বক্তব্য এটাই বোঝাতে চাইছি, সংসারটাকে সাজিয়ে ফেলুন, ওই সংসারে স্বামী স্ত্রী আদর্শবান হন। আমার নবী যেমন আদর্শবান হয়েছিলেন পৃথিবীর মানুষকে দেখিয়েছেন। আল্লাহর নবী বললেন, আনা বুয়াইস্তু মুআল্লিমান, আল্লাহ দয়াময় আমি নবীকে বিশ্ববাসীর জন্য শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। জোরে বলুন, রাসূলুল্লাহর আদর্শ মেনে নেন। আমার নবীরও বাচ্চা ছিল, আল্লাহ দয়াময় আমার নবীকে আল্লাহ মেয়ে সন্তানও দিয়েছিলেন। মা ফাতেমাকে কেমন করে মানুষ করলেন? আপনার ফাতেমাটা রাস্তায় চলে, মাথায় ওন্না দেয় না, আপনার ফাতেমাটা রাস্তায় চলে প্যান্ট শার্ট পরে। আর নবীর বেটি ফাতেমাকে পৃথিবীর মানুষ ভালো করে জানতো না, লম্বা না খাটো। কি ছেলে মানুষ করলেন! 7 বছর বয়স হয়, 5 বছর বয়স হয়, ছেলেটা যখন ভালো করে কথা বলতে শেখে, শরীয়ত বলছে ওই বাচ্চাটাকে কলেমা পড়া শিখিয়ে দাও। আমার দুঃখ আর কষ্ট এই জায়গায়, আপনার গ্রামে যদি 100টা 7-5 বছরের বাচ্চা থাকে, ওই 100টা বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, বেশিরভাগ বাচ্চাগুলো কলেমা জানে না। ওই বাচ্চাগুলো 30-40টা করে গালাগালি মুখস্থ, ওই বাচ্চাগুলো রাস্তা দিয়ে হেঁটে যায় আর গান বলে, আছে না নেই, কার দোষ? ওই বাচ্চাটাকে আব্বা মা কলেমা মুখস্থ করানো দরকার ছিল না? ছিল না। আপনার বাচ্চা আপনার নাতিপুতি রাস্তা দিয়ে ঘুরবে, দেখবেন একটু উল্টো পাল্টা করে রাগিয়ে দেবেন, বারুদের মতো গালাগালি দেবে, ওকে বলতো কচি তোর আমি 50 টাকা দেবো, তুই 5টা কলেমা শোনা দিন, শোনাবে? পারবে? ছেলেকে শিক্ষা দেয়নি, ভুলটা কার? ভুলটা কার? আব্বা মার। শুধু জন্ম দিয়েছেন আমার ছেলে, এতটুকু শেষ নয়, আব্বা হয়েছেন, হক আদায় করুন। মা গর্বে রেখেছিলেন, ভালো কথা, আল্লাহ মায়ের কদমের নিচে সন্তানের জান্নাত, আব্বার কদমের নিচে সন্তানের জান্নাত, কিন্তু আব্বা হয়ে হকগুলো আদায় করুন, ভুলে গেলে হবে না। সংসার আগে সাজান, নিজেরা দায়িত্ববান হন, সংসার ভালো হলে সংসারের সন্তানগুলো ভালো হয়, কথা ঠিক না ভুল? 7 বছর বয়স হলো বাচ্চাটা, তখন কথা বলা শেখে, কত চালাক হয়। আল্লাহ নবী বললেন, 7 বছর বয়সী বাচ্চাকে নামাজ আর কলেমা পড়াও, নামাজ শেখাও, দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কালাম, কোরআন পাক শিক্ষা দাও। আল্লাহ নবী বললেন, 7 থেকে 10 বছর নামাজ শেখানোর সময়, এই 7 থেকে 10 বছর নবী আমার কেন মেয়াদ করে দিলেন? 7 থেকে 10 বছরের বাচ্চাগুলো দুনিয়া কি জিনিস বোঝে না, ওই বাচ্চাগুলো যৌবন কি জিনিস বোঝে না, দুনিয়ার রোজগার বন্ধু বান্ধব কি জিনিস বোঝে না। 7 থেকে 10 বছর এমন বয়স, ওই সময় বাচ্চাদেরকে একটু ভয় দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে, মহব্বত দেখিয়ে, কিছু মিষ্টি খাবারের লোভ দেখিয়েও অনেক কিছু শেখানো সম্ভব না, অসম্ভব? আমার নবীর কথা শোনার থেকে দামি বেশি। 7 থেকে 10 বছরের বাচ্চা কি যৌবন কিছু বোঝে, দুনিয়াদারি কিছু বোঝে? নবী বললেন, ওই সময় নামাজটা শিখিয়ে দাও, আর নামাজ শেখাতে গেলে কোরআন শিক্ষা দিতে হবে কি হবে না, নামাজ শেখাতে গেলে ওযু শেখাতে হবে কি হবে না, নামাজ শেখাতে গেলে গোসলটাও শিখিয়ে দিতে হবে। আপনি মুসলমানের ঘরের ছেলে, আপনি আব্বার মা, আপনার বাচ্চা 10 বছর বয়স হলো, কোনোদিন মাথাটা হ্যাট করা শিখলো না, ওই ছেলেটাকে যদি দেখে দেখে কোরআন শিক্ষা না দিতে পারেন, কমসে কম 6-8টা সূরা তো মুখস্থ করানো দরকার ছিল কি ছিল না, একটু অজু করানো শিখিয়ে দেওয়া দরকার ছিল কি ছিল না? কিন্তু অপদার্থ অযোগ্য বাপ রয়েছে, ছেলের হাতের ভাত খাওয়ার বড় আশা, কিন্তু ছেলের হক ফাঁকি দিয়ে ছেলেকে ডাকে কচিয়ে দিকে আয়, ছেলে বলে আব্বা কি হয়েছে, এখন খেলা করছি, বলে দোকানে যাবি, আয় বাপ বলে যাব না, বলে 5 টাকা খাবার খাবি, অমনি রাজি হয়ে যায়, বলছে আব্বু কি আনবো, বলছে 1 বান্ডিল বিড়ি নিবি, 1টা গুটকা তেরেঙ্গা নিবি। আরে অপদার্থ অযোগ্য বাপ, আপনি বাপ হয়ে যে বাচ্চাটার কোনো গোনা নেই, সোনার মানি নিষ্পাপ বাচ্চাটার নামাজ শেখানোর কোরআন শেখানোর সময় আপনি দোকানে বিড়ি আনতে পাঠালেন কোন লজ্জায়,
কি বাপ আপনি কি হক আদায় করছেন? ছেলেটা বিড়ি এনে দিল, বাপ খাটে বসে বসে সুখ টান মারছে। ছোট বাচ্চা নেশা কি জিনিস বোঝে না, দেখছে আমার আব্বা ঘুমাবার সময় একবার টানে, ঘুম থেকে উঠে একবার টানে, বাথরুমে গিয়েও টানে। আপনার ছেলের সামনে মেয়ের সামনে যদি বিড়ি খান, বলুন তো ওই ছেলেটা বড় হয়ে যদি বিড়ি খোর হয় এর জন্য দায়ীটা কে? রাগ করবেন না, জীবন তৈরি করুন, বাচ্চাদের সোনার মানিক, বাচ্চাকে বিড়ি সিগারেট তেরেঙ্গা খই নিয়ে আনতে পাঠাবেন না। অনেক আমার মুরব্বী আব্বারা রয়েছেন, আপনার ছেলেটা বাইরে কাজ করে রোজগার করে, আল্লাহ আপনার সম্পদ দিয়েছেন, সোনার মানিক বাচ্চা দিলেন, আজ তারা বড় হয়ে রোজগার করে আপনি বসে বসে খাচ্ছেন, তাও মসজিদে যান না, আপনার ছেলেটা বাইরে থাকে, নাতির হাত না ধরে একটু মসজিদে নিয়ে যাওয়া দরকার ছিল কি ছিল না? আমার নবীও ছিলেন নানু, আর আপনিও নানু আর দাদু, দুনিয়া জমিনে কিছু দাদু আর নানুকে দেখা যায়? নাতিদের কোলে নিয়ে তামাক ডলে আছে না নেই, দেই বাড়ি এসেছে দুই বেই এক জায়গায় সন্ধ্যাবেলা, বলছে ও বেই এক খিলি বানাও না বেই, তো বলছে আমার কাছে তামাকের ডিব্বাটা দাও, নাতিকে কোলে বসিয়ে দুই বেই গল্প করছেন, তামাক ডলে ডলে বাড়ি মারছে, ছোট বাচ্চা দেখছে আমার দাদু আর নানু করে কি? নবীরও দুটো নাতি ছিল, ওই নাতি দুটো নবী বললেন আমার কলিজার টুকরা, জোরে বলুন এ বাচ্চা দুটাকে শুধু আমি রসূলুল্লাহ ভালোবাসি না, আমার আল্লাহ আরো বেশি ভালোবাসে, জোরে বলুন। আহ, কি বাচ্চা তৈরি করে গেলেন! ওই বাচ্চা দুটো হলো জান্নাতি যুবকদের সর্দার, জোরে বলুন সুবহানাল্লাহ। দাদুও গালাগালি দেয় আর নাতিটাও দেয়, দাদু তামাক খায় নাতিটাও বড় তামাকখোর হয়েছে, বাপও দাঁড়িয়ে পেশাব করে ছেলেটাও করে, দোষকার, বাপও বিড়ি খায় ছেলেটাও খায়। বাপ শিক্ষা দেয়নি, মা শিক্ষা দেয়নি, আব্বা মা সচেতন ছিল না, ছেলে আর মেয়ে বড় হচ্ছে কত খুশি কত আনন্দ, আমার ছেলে আমার মেয়ে, বলে আমার ছেলেটা লক্ষ্মী ছেলে, বলে না বলে না, আমার মেয়ে লক্ষ্মী মেয়ে, বলা যাবে? রাম সীতা লক্ষ্মণ রাবণ লক্ষ্মী এটা হিন্দু ভাইদের দেবতাদের নাম, তারা পুজো করুক, ভাতৃত্বর বাংলা সম্প্রীতির বাংলা, আমাদের কোনো আপত্তি নেই, আমরা নামাজ পড়বো তাদেরও আপত্তি থাকবে না, যেমন মিলেমিশে আছি তেমন মিলেমিশে থাকবো। কিন্তু আপনি কি করে বলেন আপনার ছেলেটা লক্ষ্মী ছেলে? এতটুকু বলতে পারেন আমার এই ছেলেটা হওয়ার পর থেকে আল্লাহ আমার সংসারে বরকত দিয়েছে। কিন্তু ছেলেটাকে যদি বরকতি ছেলে হয়, ঘরে যদি ছেলে আর মেয়ে আসার পরে আল্লাহ রহমত আর বরকত দেয়, ওই ছেলেটার হক আদায়, মেয়েটার হক আদায় করা দরকার ছিল না? ছিল না। সেই মেয়েটা কলেমা মুখস্থ নেই, ওই ছেলেটার কলেমা মুখস্থ নেই, ছেলেটা বিড়ি খায় গালাগালি দেয়, একটা সুরা মুখস্থ নেই, উজু জানলো না, কোরআন শিখলো না, নামাজ বুঝলো না, আব্বা আর মা বলছে আমার ছেলে, বাপ আল্লাহ বলে একটু বড় হোক তোর ছেলে দেখবি, তারা হুজুরের কাছে তাবিজ করতে গেছে, বলছে আমার ছেলে সোনার ছেলে এরকম ছিল না, আমার ছেলে এরকম না, আমার বৌমার বাপ মা খারাপ, সব ঠিক ছিল, বিয়ে হয়েছে এই বৌমার বাপ মা আমার ছেলের ওষুধ করে জ্ঞান করে মাতার বেরেন খারাপ করে দিল। এসব মিথ্যা চিন্তাধারা ছেড়ে দেন, বৌমার বাপ মা খারাপ নয়, আপনি হক আদায় করেন সেইটা দেখেন, আপনার ছেলেকে সেই শিক্ষা সেই পরিবেশে মানুষ করতে পারেননি, মানুষ করতে পারলে আপনার ছেলেটা আপনার হকটা বুঝতো, কথা ঠিক না ভুল? কি গো রাগ করছেন নাকি, কথাগুলো অবাস্তব মনে হচ্ছে? অনেক অস শুনেছেন, জীবনে মানার মতো মানসিকতা তৈরি করুন, কাল থেকে আবার যদি ছেলেদের সামনে গিয়ে মেয়েদের সামনে গিয়ে বিড়ি খান গালাগালি দেন যাতাই হয়ে যাবে। অসনাটা বড় জিনিস নয়, মানাটা বড় জিনিস। অস্ত্র শুনেছিল আমার নবীর নূরের জবানের অস শুনেছিল আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা, তারা মানিনি, মেনে নেন জীবনে দুনিয়া শান্তি পাবেন, সম্মান পাবেন, কবরে ছাড় পাবেন আর আখেরাতে নাজাত পাবেন, কথা ঠিক না ভুল? আমি এই 10 বছরের পরে আমাদের ঘরের মেয়েরা রাস্তা দিয়ে বেরোয়, স্কুলে যাবার নাম করে পার্কে যায়, ছেলেগুলো মেলায় যায়, পিকনিক করতে যায়, এই ছেলেগুলো দাঁড়িয়ে পেশাব করে, গাঁজাকর হলো কেন হলো এর ব্যাখ্যা দেবো, তার আগে একটু তকবীর দেন, নারী তকবীর, আমি আলোচনা ভুলে যাইনি মূল লাইনে আবার চলে আসবো, তার আগে একটু মন খুলে সবাই মিলে তকবীর দেন তো, নারী তকবীর, তকবীরের আওয়াজ খিদে লাগার তো কথা না, আমি তো 8টা 10টা টাইম মনে একদম জোয়ানি টাইম, তাই তো একটু মন খুলে ঝেড়ে তকবীর দিতে হবে। আজকে আপনাদের পরিবেশ খুব ভালো লেগেছে আমার, সিস্টেম এই যে পরিবেশন, এই যুবক ছেলেগুলো এতটা কষ্ট করেছে, এতটা মিল মহব্বত দেখছি এসে আমার মনটা ভরে গেছে, যাত্রা দেয়নি ফাংশন দেয়নি, এরা আপনাদের ছেলে আপনাদের সন্তান, গর্ব করুন আল্লাহর কাছে দোয়া করুন, আজ আপনাদের ছেলেরা যদি বড় বড় মহান কাজ করে এটা গর্ব হয় না? মাশাআল্লাহ, এখন সব যুব কমিটি, কি কমিটি,
যুব কমিটি, কিছু চাচা যে আছে এখনো বিরোধিতা করে, এখন আর কেন ছেড়ে দেন, আপনাদের ছেলেরা করুক, আপনারা বসে বসে খুশি হন, দোয়া করেন, এই জান্নাতের বাগানে এসেছেন, একটু মন ঠিক করে খুশি মনে একটু আল্লাহকে ডাকবো, রসুল্লাহকে ডাকবো, জীবনটা পরিবর্তন করবো, বলুন ইনশাআল্লাহ। আমার আলোচনা রাগ করছেন না তো, কথাগুলো অবাস্তব মনে হচ্ছে না বাস্তব মনে হচ্ছে, প্রয়োজন আছে না নেই, আছে, শুধু বলে আমার ছেলে ভালো, আর যেই আলাদা হয় বলে আমার ছেলে না, এমনি হয়েছে নিজে হাতে ক্ষতি করেছি, সেই ব্যাখ্যাই দিচ্ছি, রাগ করবেন না, মনে কষ্ট নেবেন না, আমি রবিউল ইসলাম আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমি ভালোবেসে দুটো কথা বলার হক রাখি, কথা ঠিক না ভুল, তকবীর দেন না, আর এই তকবীর গালাগালি দেওয়ার সময় ভালো করে দেই, একটু আল্লাহ ড্রামটা ভালো করে নেন, আরো জোরে না, আর এই তকবীর, এইবারে হয়েছে, আরো জোরে না, আর এই তকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জলসার কমিটি সাহেবানগণ, এই জলসার দাতাগণ, গ্রামবাসী বিন্দু, না আর এই তকবীর, না আর এই তকবীর, না আর এই তকবীর, মাশাআল্লাহ, একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, হব্বে আহমাদ আজুল হি সিনে মে হে মে আহু মেরা দিল মদিনে মে হে ফুল তো ফুল কাটো ক্যা হুসন হে লুৎফে জান্নাত সে বরকর মদিনে মে হে আল্লাহুম্মা সাল্লি আলা ইন হাওয়া ও সে কহ দো না এ ইধার মুঝকো খুশবু কি কই জরুরাত নহি জিনকি খুশবু সে মহকা এসারা জগা ও খুশবু নবী কে পসিনে মে হে আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত উপস্থিতি, আমার আব্বাজানেরা, সোনার মানিক যুবক ভাইয়েরা, যে কথা বলছিলাম, ছেলেটা 14 বছর বয়স হলো, মেয়েটা 14 বছর বয়স হলো, সাবালক সাবালিকা হলো, মাঝে মাঝে স্বপ্নদোষ হয় না হয় না, শরীরটা অপবিত্র হয়, নাজা সাথে গালিজা, নাজা সাথে খফিফা, ছোটো না পাখি আর বড় না পাখি, যার জন্য গোসলটা ফরজ হয়ে যায়, তাকে গোসল যদি না করতে শেখানো হয়, যতই পুকুরে ডুব দিক, আর বড় পরিবারের ধনী পরিবারের সন্তান হয়ে পানির ফোয়ারায় যদি দামি দামি সাবান আর শ্যাম্পু ইউজ করে গোসল করে, গোসলের ফরজ যদি না জানে, শরীর পবিত্র হবে না অপবিত্র থাকবে, অপবিত্র থাকবে। যে মেয়েটাকে আপনি বিবাহ দেবেন, ওই মেয়েটা 2 মাস 6 মাস পরে, 2 বছর পরে মা হবে, ওই মেয়েটাকে গোসলের ফরজটাও শেখাননি, ওই মেয়েটা মার কাছ থেকে পর্দাটাও শিখিনি, ওই মেয়েটা নামাজও জানে না, ওই মেয়েটাকে বিবাহ দিল, ভালো ছেলে, ভালো পরিবার, চাকরিজীবী ছেলে, শ্বশুর হাজি সাহেব শাশুড়ি হস করেছে ছেলের মুখে দাঁড়িয়ে, এমন সুন্দর পরিবেশ, ছোট্ট একটা পরিবার, একটা ছেলে, কোনো ঝুট ঝামেলা নেই, বিয়ে দিল, 6 মাস পরে এসে বলছে মা আমি সংসার করবো না, মেয়ের মার মাথা গরম হয়ে গেছে, কচি তুই বলিস কি, আব্বার সম্মান আছে, ছেলে চাকরি করে, অনেক টাকা সম্পদ, ভাগ বসানোর কেউ নেই, শ্বশুর হাজি সাহেব শাশুড়ি বয়স হয়ে গেছে, কোনো অঝাক্কি সামলার ঝক্কি কিছু নেই, তুই বলি সংসার করবো না, কি ব্যাপার বল, বলছে বেশি কিছু বললে গলায় দড়ি দেবো না, বিষ খাও, কি হয়েছে খুলে বল, ঠান্ডা মাথায় বলছে ছেলের মুখে দাঁড়িয়ে আমার পছন্দ হয় না, ওই মেয়েটার দোষ না ওর বাপ মার দোষ, ওই মেয়েটার কি দোষ না ওর বাপ মার দোষ, মেয়েটার ভিতরে যদি এডুকেশন থাকতো, ওই মেয়ের মায়ের যদি পর্দা থাকতো, মা যদি পর্দা শেখাতো, আদর শেখাতো, হাসর কবরের কথা যদি মনে জাগা পেতো, কলেমাটা মুখস্থ থাকতো, এরকম একটা নামাজি ভালো পরিবার পেয়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে শুক্রিয়া আদায় করতো না, আসলে রোগটা কোথায়, পাখি আমার ছেলেরা পোষ মানায়,
বুনো পাখিকে যদি খাঁচায় পুরে দেন, ঠোঁট কেটে দেবে, তারপরে বেরোনোর জন্য ছটফট করবে, করবে না? করবে না। একটা পাখিকে পোষ মানালে পাখি মানুষ যেটা বলে পাখি সেটাই বলে। সংসারটাকে পরিবেশ ঠিক করে ফরিয়াতের খাঁচা বানিয়ে ফেলুন। আপনি আব্বা, আপনি মা, ভালো হন, আপনার বাচ্চা ভালো হবে। এই বাচ্চাটা যদি পোষ মানাতে পারেন, দাঁড়িয়ে পেশাব করতে গেলে 70 বার ভাববে এটা শ্রেষ্ঠ নবীর উম্মতের আদর্শ নয়, এটা কুকুরের আদর্শ, কুকুর দাঁড়িয়ে পেশাব করে। আমার আব্বা মা ছোট থেকে এই শিক্ষা দেয়নি, ও একবারের জায়গায় 70 বার ভাববে, কথা ঠিক না বল? ভালো বড় লোকের ছেলে, শিক্ষা আছে, জ্ঞান আছে, স্কুলে পড়ে মাধ্যমিক পাশ করেছে, পেশাব লেগেছে, দাঁড়িয়ে ঝনঝন করে ছেড়ে দিল। কুকুর দাঁড়িয়ে করে, এরাও দাঁড়িয়ে করছে, কথা ঠিক না বল? আমাদের ছেলে এখন সব গাঁজা পিছিয়ে গেছে, 12টা 1টা বাজে, ঝোপের ধারে কুকুর পায়খানায় সেখানে বসে গাঁজার আসর টানে, চোখ দুটো করেঙ্গার মতো লাল, সুখ টান মারে, বাড়ি আসে শরীরগুলো হালকা টনটন করছে, একটা ধাক্কা মারবেন 3 উল্টন খাবে, খবর নিয়ে দেখেন ঘরে বিবির কাপড় জটে না। আগে এত গাঁজা করছিল না, ভিতরে ভিতরে গাঁজা করে সংখ্যা বেড়েছে না কমেছে? শরীয়তের খাঁচায় মানুষ করা হয়নি। এই বাচ্চাগুলো আজ যদি জানুয়ারিতে পিকনিক করতে যায়, ফাংশনের যাত্রায় যায়, বাচ্চাগুলো যদি কারুর ঘরে দরজা ঠেলতে যায়, আজানের সময় যদি হেডফোনে গান শোনে, আর ঘরে যদি অপবিত্র অবস্থায় ঘুমিয়ে থাকে, ওই ছেলেটার মেয়েটার যত না দায়ী, তার থেকে আব্বা আর মা বেশি দায়ী। কেন? বাচ্চাটাকে সঠিক শিক্ষা দেওয়া হয়নি। মেয়েকে মানুষ করলেন, কি মানুষ করলেন? যে পর্দা জানে না, আদব জানে না, নামাজ জানে না, কোরআন জানে না, গোসলটাও শেখালেন না, মা হয়েছে, 2টো সন্তান অপবিত্র। আবার বলে আমার মেয়ের মতো মেয়ে নেই, লক্ষ্মী মেয়ে, বাপ মরে গেল, মা মরে গেল, খবর যাচ্ছে কচি তোর বাপ মরে গেছে, ফোন শুনে মেয়ে ষাঁড়ের মতো চিল্লাচ্ছে, এখন টোটো ভ্যান আর ইঞ্জিন ভ্যান, বাপের লাশ দেখতে আসবে, হাজার হাজার মানুষ কান্নাকাটি করছে, মেয়েটা এসে মনে ইঞ্জিন ভ্যান ব্রেক মারিনি, লাপিয়ে পড়েছে ব্যাঙের মতো, ষাঁড়ের মতো চিল্লাচ্ছে, মারা এসে তাড়াতাড়ি করে 1 বালতি পানি মাথা ঢেলে দিয়েছে, ওই মেয়েটার পেটে কাপড় নেই, পিঠে কাপড় নেই, মেয়েটা চিল্লাচ্ছে, ওই মরা মানুষকে ছেড়ে ওর মেয়েকে সব গোল করে ঘিরে ধরেছে, কেউ বলছে একটা হাত পাকান, একটা হাওয়া কর, একটা হাওয়া কর, কেউ বলছে একটু আঙুলটা টিপে জান তো, কত নাত লেগে গেছে, দুনিয়া চিত্তর। কিছু মা ভাবিরা কাঁদছে মেয়ের কান্না দেখে, বলছে আরে ওর মেয়ের মতো মেয়ে নেই, কি কান্না কাঁদছে? আপনারা মনে করছেন কি মেয়ে কেঁদে আর বাপ আর মা জান্নাতে পাঠাবে? শরিয়াতের স্যাটেলাইট ফেলে দেখুন, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর জান্নাতের বাগান করেছেন, এই জায়গায় বসে জীবনটা যদি তৈরি করতে পারেন, মেনে নিতে পারেন, জীবনে দুনিয়ায় শান্তি পাবেন, কবর ছাড় পাবেন, আর আখেরাতে নাজাত পাবেন, দুনিয়ায় জ্বলবেন আর কবরে গিয়েও জ্বলবেন, দুনিয়ায় শান্তি তো পাবেন না, আপনার বাচ্চার দ্বারা আপনি মনে ব্যথা পাবেন, বাঁচার রাস্তা পাবেন না, জীবন তৈরি করুন। ওই মেয়েটা কাঁদছে, ওই মেয়েটার কান্না শুনে আপনার খাটিয়ায় শুয়ে থাকা অবস্থায় তখনও গোনা করাতে হচ্ছে, কেন? শরিয়াত বলছে ও মেয়েটা রেখেছে, ও দায়ুস কি মেয়ে, আদব যদি থাকতো, পর্দা যদি থাকতো, মেয়েটার যদি কোরআনের জ্ঞান থাকতো, এডুকেশন থাকতো, বাপ মার থেকে সেই শিক্ষা পেত, আদবের সঙ্গে উজু করে মনের ব্যথাটা মনে রেখে চোখ থেকে পানি ঝরত, আর আব্বার মার মাথার ধারে বসে বসে কোরআন তেলাওয়াত করতো না, করতো না? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা এমন একটা মেয়ে রেখে যান, ওই মেয়েটা হবে পর্দানাশী নামে, এমন একটা সন্তান তৈরি করে যান, ওই মেয়েটা হবে নামাজি মেয়ে, ওই মেয়েটা হবে কোরআন পড়নেওয়ালি মেয়ে, ওই মেয়েটার ভিতরে আদব থাকবে, আখেরাতের ভয় থাকবে, রসুলুল্লাহর ভালোবাসা থাকবে, আব্বা মার মরণের খবরটা শুনে কলা ব্যাঙের মতো লাফিয়ে ষাঁড়ের মতো চিল্লাবে না, শরীরের সতরটাও খুলবে না, উজু করে আদবের সঙ্গে আব্বার আর মার মাতার ধারে বসে বসে চোখ থেকে পানি ঝরাবে আর কোরআন তেলাওয়াত করবে, আব্বার লাশটা মায়ের লাশটা নিয়ে যাবে খাটিয়ায় করে। সোনার মানিক, বাচ্চা মেয়ের মতো মেয়ে যদি হয়, কলিজায় বড় কষ্ট হবে, নামাজটা পড়ে নামাজের পাটিতে বসে হাতটা তুলবে, আল্লাহ আমার মা আমাকে নামাজ শিখিয়েছিল বড় কষ্ট করে, আল্লাহ আমার মা আমাকে কোরআন শিক্ষা দিয়েছিল, আমার মা নিজে পর্দা করতো আমাকে পর্দার তালিম দিয়েছিল, আল্লাহ আমার আব্বা আমার মা বড় কষ্ট করে মানুষ করেছিল, আমি মেয়ে সন্তান তেমন কিছু করতে পারি না, আল্লাহ আমার আব্বাকে কবরে রাখা হবে, আমার মাকে কবরে রাখা হবে, আল্লাহ আমি মেয়ে কোরআন তেলাওয়াত
করেছি সবটা আব্বার আর মার রুহে পৌঁছে দেন, আল্লাহ আমার আব্বাকে নাজাত দিয়ে দেন, আল্লাহ আমার মাকে মাফ করে দেন। মেয়ের মতো মেয়ে যদি রেখে যেতে পারেন, ওই মেয়ের কোন চোখের পানিটা নাকের ডোগায় আসার আগে আল্লাহ কবুল করে আব্বা আমার কবরের আজাবটা মাফ করে দেয়। এমন একটা মেয়ে রেখে গেলেন মেয়েটা দায়ুস, ওই মেয়েটা যে বাড়িতে গেছে ভালো পরিবেশে সংসারে এমন আগুন লেগেছে, আপনাদের মেদিনীপুরের দুনিয়ায় সাগরের পানি সব ঢেলে দিলে আগুন নেবে না, শ্বশুর মানে না ভাসুর মানে না, নামাজ নেই পর্দা নেই কোরআন তেলাওয়াত নেই, ওই মেয়েটার এত আদর্শ আর কালচার খারাপ হওয়ার পিছনে এর পুরোপুরি দায়ীটা হলো রাব্বা মা। রাগ করো না, ছেলেটাকে কি মানুষ করেছো, বাপ মরে গেছে ছেলের গালে তখন বিড়ি টানছে, অনেক বাপ মরে গেল ছেলেটা তখন মদ খেয়ে পড়ে আছে, বাপ মরে গেল ছেলেটা তখনও দাঁড়িয়ে পেশাব করে রয়েছে পানি নেই নি, বাপের লাশটাকে মানুষ গোসল দিয়ে জানাজা করবে ময়দানে নিয়ে গেল। ইমাম সাহেব বলে ছেলেকে জিজ্ঞেস করছে কচি নামাজ পড়াবো, ছেলে ভালো হোক আর খারাপ হোক আব্বার সঙ্গে রক্তের কানেকশন, একটু কেঁদে ফেলে কি ফেলে না, ছেলে অনুমতি দিল নামাজ পড়াও। আমাদের সমাজে পরিবেশ আছে নিয়তগুলো একটু বাংলায় বলে দেয় কি দেয় না, যে ছেলেকে রেখে গেলেন ও দাঁড়িয়ে পেশাব করে, ও জুয়ার গোসল জানে না, ও জানাজান নিয়ে তার জানাজার দোয়া কোথা থেকে শিখবে, বাপের জানাজা পড়ছে আল্লাহ আকবার কিছুই জানে না, বাপের লাশটা খাটিয়াটা কাঁধে করে নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে, ওই বাচ্চাটা আব্বার আর মার কবরের দ্বারে দাঁড়িয়ে মানুষগুলো আব্বার লাশটা কবরে নামাচ্ছে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আব্বার কবরের ধারে দেখছে আমার আব্বা চাঁদবুকটা জীবনে আর দেখতে পাবো না, কবরে বাচ্চা বা দিচ্ছে সোনার মানিক বাচ্চার চোখ থেকে টপ 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 করে পানি ঝরে, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আব্বার কবরে তিন মুঠা করে মাটি দিচ্ছে। কিছু মানুষ বলে কবরটাকে ছেড়ে দে, আপনার ছেলে যদি মদখোর হয়, আপনার ছেলে যদি বিড়ি খোর আর গাঁজা খোর হয়, আপনার ছেলে যদি সুদ খোর হয়, আপনার ছেলে যদি গোসল আর ওযু না জানে, ওই ছেলেটার চোখের পানির বদলে যদি রক্তটা কবরস্থানে ফেলে আসে কোনো লাভ হবে না, ছেলেকে একটু কোরআন শিক্ষা দেন, মাহরুম করবেন না, ডাক্তার করেন মাস্টার করেন ব্যারিস্টার করেন চাকরি করান অনুমতি আছে মানা নেই, বাচ্চাটাকে কোরআন আর নামাজের তালিম দেন, বাচ্চাটাকে আদর্শবান বাচ্চা করুন, নিজের সংসারটাকে ভালো করে সাজান, স্বামী স্ত্রীর যদি আদর্শ ভালো হয়, স্বামী স্ত্রীর ভিতরে যদি এডুকেশন থাকে, স্বামী স্ত্রী যদি সচেতন হয় বাচ্চার হক আদায় করে, ওই বাচ্চাটা নেক বাচ্চা হবে কি হবে না, নেক বাচ্চা রেখে যাবেন, মনে করুন মরে যাব আমার লাশটা গোসল দেবে, দুনিয়ার অন্য কেউ নয় আমার কলিজার টুকরা সোনার মানিক যেন নিজে হাতে করে গোসল দেয়, বাচ্চা রেখে যান, জানাজার এমামতি যদি করতে পারে নসিব হবে, এনামতি যদি নাও করার যোগ্যতা থাকে কমসে কম যেন আব্বা মার জানাজা ঠিক করে পড়তে পারে, ওই বাচ্চা যদি কোরআনের শিক্ষা থাকে নামাজি বাচ্চা হয়, খাটিয়া ঘরে করে নিয়ে গিয়ে আব্বার কবরের দ্বারে দাঁড়াবে, দুনিয়ার মানুষ বলবে কবরটা ছেড়ে দে, বাচ্চা কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ নবী বললেন কবরের ধারে দাঁড়িয়ে সূরাতুল মুলক বলে একটি সূরা রয়েছে 29 নম্বর পারার শুরুতে, এই সূরাটা তেলাওয়াত করে কবরবাসীর জন্য যদি দোয়া করা হয় আল্লাহ দয়াময়, সূরা মুলক তেলাওয়াতের ওসিলা হয় কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেয়, জোরে বলুন, সোনার মানিক বাচ্চা দাঁড়িয়ে যাবে, ওই মুহূর্তটা বড় করুণ মুহূর্ত, ওই মুহূর্তটা বড় দুঃখের মুহূর্ত, বাচ্চা ভালো হোক আর খারাপ হোক আব্বার কবর ছাড়ে মায়ের কবরটা ছাড়ে, এক কদম করে তোলে আর বারবার কবরের দিকে ফিরে দেখে, আবার এক কদম করে তোলে আবার বারবার কবরের দিকে ফিরে ফিরে দেখে, সে আব্বাকে আর আব্বা বলা হবে না, মায়ের মুখটা বলতে পাবো না, ঘরে গিয়ে
মা বলে ডাকলে কেউ আর ডাকে সাড়া দেবে না, ওই আব্বার মার কবরটা ছেড়ে কাঁদতে কাঁদতে আসলে বেনামাজি সন্তান, মৎখর সন্তান, নাপাক সন্তানের দ্বারা উপকৃত হবেন আশা করা যায় না। বাচ্চা রেখে যান নামাজি, ওই বাচ্চা রেখে যান কোরআন পড়নেওয়ালা বাচ্চা। আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি যদি কবরের দ্বারে ফেলে দেয়, আল্লাহ আমার আব্বা আমার মাকে জীবনের গোনা মাফ করে দেন, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দেন, আমি সন্তানের চোখের পানি কি কবুল করবেন না? রবি বললেন সন্তানের জন্য বাপ মায়ের দোয়া, বাপ মায়ের জন্য সন্তানের দোয়া, কবরস্থানে দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কেউ চোখের পানি ফেলে দেয়, ওই পানিটা নাকের ডোগে আসার আগে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এই ছেলেকে আপনি বেপর্দায় যেমন বিবিকে রেখেছিলেন, ছেলেকে মানুষ করেছেন, আজ আপনার ছেলে ভাত দেয় না, মনে বুঝতে হবে হক আদায় করেননি, প্রতিজ্ঞাবদ্ধ হন, আব্বা হব, ছেলেকে কোরআনের আর নামাজের তালিম দেব। মায়েদের অনেক কথা বলেছি, অনেক কড়া কথা বলে ফেলেছি, মায়েরা হয়তো মনে করবে হুজুরের মায়েদের উপরে রাগ বেশি না, ওরা আমার মায়ের জাতি, ওরা আমাদের বোন, কুপথে চললে একটু কষ্ট হয় কি হয় না? মায়েদের আল্লাহ কত সম্মান দিলেন, স্বল্প সময় বলে আমি সমাপ্ত করব। পৃথিবীর জমিনে নবীরা মার মায়ের জাতিরা নবী হয়নি, আল্লাহ মায়ের জাতিকে নবীদের মা বানিয়েছেন, জোরে বলুন। আল্লাহর নবী সাইয়েদানা আবুল বাশার আব্বাজান আদম আলাইহিস সালাম ছিলেন সৃষ্টির ব্যতিক্রম, জান্নাতে সৃষ্টি করলেন আল্লাহ, কিন্তু তামাম নবীরা আদম আলাইহিস সালাম ব্যতীত তামাম নবীরা এক একজন মায়ের গর্ভে জায়গা পেয়েছিলেন কি পাননি? একজন নবীর আব্বা ছিল না তথাপিও মা ছিল, কথা ঠিক না ভুল? দুনিয়া জমিনে মেয়েরা নবী না হলে আল্লাহ নবীদের মা বানিয়েছে, মায়েদের আল্লাহ কত সম্মান দিয়েছেন, আবে জামজামের নাম শুনেছেন না শোনেননি? সাফা মারোয়া হাজি সাহেব রহস করতে গেলে দৌড়া দৌড়ি করে সাফা মারোয়া সাই করে, যে সাফা মারোয়ার কথা না আল্লাহ কোরআন শরীফে বললেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা মারোয়া দৌড়া দৌড়ি করতে হয়, আবে জামজামের পানির নামটা পৃথিবীর মানুষ জানে কি জানে না? এই সাফা মারোয়া দৌড়ানোর পিছনে আর আবে জামজাম পানির কুয়ার পিছনে একজনা মায়ের ছোঁয়া মিশে আছে, জোরে বলুন। মায়েদের কত সম্মান, এটাই বুঝি আমি সমাপ্ত করব, কিছু নরম গরম কথা বলেছি মায়েরা যাতে ভুল না বোঝে। আল্লাহর নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বহুবার পরীক্ষা করেছিলেন, 80 বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন, ওই ছেলেটাও আল্লাহ পাক যে সন্তান দিলেন ওটা নবী করে পাঠালেন, জোরে বলুন। বাপও নবী ছেলেও নবী, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ছিল হযরত ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ হুকুম করলেন, আমার খলিল, আমার দোস্ত, আপনি চলে যান, চলে যান, আপনার বিবিকে বাচ্চাকে একটু রেখে আসেন মরু ময়দানে। কোথায় মরু ময়দান? যেখানে আল্লাহর কাবা ঘর। কোথায় মরু ময়দান? যেখানে আবি জামজামের কুয়া। এই কাবা ঘরটা দুনিয়ায় মানুষ আসার আগে ওই জায়গায় ছিল। এই কাবা ঘর কখনো কখনো জমিনের সঙ্গে মিশে গেলে আল্লাহ কোন কোন নবীদের দ্বারা আবার ওই জায়গায় মেরামত করিয়েছেন, জোরে বলুন। হযরত ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুই বাপ বেটা নবী ছিলেন, এই কাবা ঘর সংস্কার করেছিলেন। যখন ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা, কাবা ঘর যেখানে ছিল ওই জায়গায় কোনো জনবসতি গাছপালার পানি ছিল না, জমিনের সঙ্গে মিশেছিল, আল্লাহ কাবা ঘরটা সংস্কার করাবেন এটা আল্লাহর ইশারা, তাই আল্লাহ পরীক্ষা করছেন, একটা পানির ব্যবস্থা করবেন, পানি থাকলে মানুষ যাবে, পানি থাকলে গাছপালা হবে, পানি থাকলে ওই জায়গায় একটা বসত
শয়তানের জায়গা হবে কি হবে না, যেখানে পানি নেই মানুষ কি টিকতে পারবে? আল্লাহ পাক হুকুম করলেন, আমার খলিল চলে যান, বাচ্চাকে আর বিবিকে রেখে আসুন মরু ময়দানে। আল্লাহর নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শিশু বাচ্চাকে নিলেন, বিবি হাজেরাকে নিলেন, নিয়ে সামান্য পানি আর খেজুর নিয়ে চলে আসলেন মরু ময়দানে। হাজার হাজার বিঘে মরুভূমি, একটা গাছ নেই, একটা মানুষজন নেই, সামান্য পানি নেই। আমরা স্কুলে পড়েছি জলের অপর নাম জীবন, পানি না হলে কি কিছু পাওয়া বাঁচবে? ওই জায়গায় পানি নেই, আল্লাহর খলিল চলে আসলেন মরু ময়দানে। আল্লাহ যেখানে হুকুম করেছেন বিবিকে আর বাচ্চাকে নামিয়ে দিলেন, সামান্য খেজুর আর পানি দিলেন, কদম তুলে কদম তুলে চলে যাচ্ছেন। পিছন থেকে ডাকলেন, আদর সম্মানের সঙ্গে আস্তে করে ডাকলেন, আল্লাহ পাকের খলিল, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনি কোথায় যাচ্ছেন? আমাকে রেখে মরু ময়দানে বিবি বাচ্চাকে রেখে কোথায় যাচ্ছেন? এটা কি আল্লাহর হুকুম? আল্লাহর নবী সাইয়্যিদ ইব্রাহিম আলাইহিস সালাম মুখটা ফিরিয়ে বললেন, ও বিবি হাজেরা, আল্লাহ আমায় হুকুম করেছেন, এই জন্য আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি। এটা আল্লাহর হুকুম, যে আল্লাহ আমায় হুকুম করেছে আমি আমার বিবিকে আর বাচ্চাকে আল্লাহর হাওয়ালায় রেখে যাচ্ছি। জোরে বলুন, আলেমকে স্টেজে বসিয়ে রেখে বক্তব্য করাটা বেয়াদবি। যাই হোক, এটাই বলতে চাইছি, আল্লাহ পরীক্ষা করেছিলেন আম্মা জান হাজেরা, ওই জায়গায় ছিলেন, সামান্য খেজুর পানি শেষ হয়ে গেল, সংক্ষেপে বলে দিচ্ছে। তো খেজুর পানি শেষ হয়ে গেলে ক্ষুধার্ত হয়ে পড়লো বাচ্চা এবং নিজে, বাচ্চাকে কোলে তুলে স্থান দিচ্ছে, দুধের অংশটাও কমে গেল, বাচ্চার মায়ের মরুভূমিতে রেখে দিয়ে দৌড়াদৌড়ি করছিলেন। আমার আল্লাহ এই পরীক্ষার দ্বারা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, আবে জামজামের পানি। সাফা মারোয়া দৌড়েছিলেন, আর মা হাজেরা এসে দেখলেন যে বাচ্চার পায়ের নিচে আবে জামজামের পানির ফোয়ারা জারি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মা, সেই কত সম্মানী জাতি, আবে জামজামে পানির পিছনে একটা মায়ের ছোঁয়া আছে না নেই? সাফা মারোয়া দৌড়েছিলেন, আশা